हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल। आज मंगलवार রাতে রান্না বান্না করছি। ইলিশ মাছের ডিম ভুনা করেছি। ইলিশ মাছের ডিম ভুনা করতে সরিষার তেল, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, একটু গরম মশলার গুঁড়া, ব্যাস ইলিশ মাছের ডিম ভুনা। খুবই টেস্টি হয়। অনেকে অবশ্য ছোট ছোট চাকচাক করে ডিমটা ভুনা করেন ইলিশ মাছের, কিন্তু আমি এইভাবে করি। এভাবে করলে অনেকটা পেঁয়াজ দিলে, হ্যাঁ পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবেন, অনেকটা পেঁয়াজ দিলে তারপর ডিম ভুনাটা খুবই টেস্টি হয়। এভাবে একবার করে খেয়ে দেখেন, খুবই মজা হবে। রান্না করছি আর আগের কথা চিন্তা করছি। 1 বছর আগে আমার বেআইন, বেআইন আর আমরা বিডি ট্রেডিশনালে বুফে খাবার খেতে গিয়েছিলাম। কতই না আনন্দ হয়েছিল। এখানে আমার ছেলে বলল, আম্মু মাছ ভাজা করো। তো আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, তো আমি 4 টুকরা পেটের মাছ আর 4 টুকরা পিঠের মাছ এভাবে ভাজা করেছি। আর আমার হাজবেন্ড অনেক বছর ধরে ডায়াবেটিস, এই জন্য সবজি খায়। ধুন্দুল, ঝিঙা, গাজর আর আলু দিয়ে সবজি রান্না করেছি। 1 কড়াই সবজি রান্না করলে সে সবজি বেশি করে খাবে, ভাত কম করে খাবে, এভাবে ডায়াবেটিস রোগীরা খায়, খেলে ভালো হয় তাদের জন্য। রান্না করছি আর চিন্তা করছি যে নিশ্চয়ই একদিন আমাদের এই দুর্দিন চলে যাবে, আমরা আবার সবাই, আবার আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি সবাই, আমরা আবার একদিন, 1 বছর পরে অন্তত আবারও বাইরে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করুক সবাইকে। রাতের রান্নাবান্নার পর সকালে দেখলাম যে, সকালে আমি ব্রেকফাস্ট বানানোর পর সবাই খাওয়ার পর দেখলাম রাস্তায় অনেকগুলো ভ্যান গাড়ি আসছিল, একটার পর একটা ভ্যান গাড়ি আম নিয়ে নিয়ে আসছে। এই আমগুলো যে আমফান ঘূর্ণিঝড়ে পড়েছে, তো এগুলো মিষ্টি না, এগুলো ওখান থেকে এনে সব জাগ দিয়ে তারপর সব ভ্যান গাড়িতে বিক্রি করছে। দামটা একটু কম বলে সবাই কিনছে। আমরাও একদিন কিনে দেখেছি, মিষ্টি না, তো সিজন এখনও হয় নাই, আর কিছুদিন পরে হয়তো বা আম ঠিক মতো পাকবে। পাওয়া যাচ্ছে স্বপ্নে, ডেলি শপে এগুলোতে পাওয়া যাচ্ছে, এগুলোটা এনে খেয়ে দেখেছি। তাও তাই সেরকম মিষ্টি না, ভালো হয় না এখনও, আর কয়েকটা দিন পরে পাওয়া যাবে। পাশের বিল্ডিংয়ে দেখলাম দুপুরে খালাটা কাপড় মেলে দিচ্ছে। বললাম যে খালা, মুখে মাস্ক লাগান নাই কেন? মাস্ক না লাগালে সরকার 1 লাখ টাকা জরিমানা করবে। বলল যে খালা, আমি যদি মুখে মাস্ক লাগাই তাহলে আমার দম বন্ধ হয়ে যায়, পারি না মাস্ক লাগাতে। পরে আমি বললাম যে ধরে নিয়ে গেলে 1 লাখ টাকা জরিমানা করলে তখন ভালো হবে, তো খালাটা হাসলো। তো বুঝাতে চেষ্টা করেছি আমি যে মাস্কটা কেন লাগাতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে মাস্ক যাতে পরে। আমাদের পাশের দারোয়ানটা এইখানে সব সময় সবজির চাষ করে, ঠিক আমার বেডরুমের জানলার পাশে। আমাদের চিকনগুনিয়া, ডেঙ্গু সব জ্বর হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছি সবাই। তো মাঝে মাঝে চিন্তা করি একটু অক্সিজেনেরও দরকার আছে, সবুজ গাছে অক্সিজেন হয়, অক্সিজেনেরও দরকার আছে। তো সেই জন্যই বলি না, মাঝে মাঝে বলি আর কি, যে গাছ লাগায় না, গাছ লাগাইলে মশা হয়, আমাদের অসুবিধা হয়। যে বললাম না, সারাদিন এই ভ্যান গাড়িগুলো যায় আম নিয়ে যাচ্ছে, এই কয়েকদিন ধরেই এই ভ্যান গাড়িগুলো যাচ্ছে নিচে দিয়ে আম নিয়ে নিয়ে যাচ্ছে। এই আমগুলো কিন্তু মিষ্টি না, তাও সবাই কিনছে। লিচু, লিচুও যে পড়েছে ঝড়ে, সেই লিচু আর আম, দেখবেন যে অন্য কোনো ফল না, আম আর লিচু এই ভ্যান গাড়ি ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো
লোকজন যত যাচ্ছে, এই রাস্তাটা সত্যিকারে, এই রাস্তা দিয়ে 4 নাম্বার রোড, এই রাস্তাটা দিয়ে সেই রামপুরার যাওয়া যায়, আবার সেই আফতাবনগর হাতিঝিলেও যাওয়া যায়। তো এই রাস্তাটা সবসময় গাড়ির জ্যাম থাকে, এখন হোম কোয়ারেন্টাইনের সময় মানুষ বের হয় না বেশি, এই জন্য রাস্তায় গাড়ি নাই, কিন্তু এই রাস্তাটা সবসময় গাড়িতে জ্যাম থাকে। আর এখন যে মানুষগুলো যাচ্ছে, যত মানুষ গার্মেন্টসে যাচ্ছে, বাইরে যাচ্ছে, সবাই, অর্ধেক মানুষ মাস্ক লাগাচ্ছে, অর্ধেক লাগাচ্ছে না। সরকার কড়াকড়ি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বিকাল হয়ে গেল, ইউটিউবে দেখলাম যে একটা ডিম দিয়ে পুডিং বানায়। তো আমি চিন্তা করলাম, আমার হাজবেন্ডেরও যেহেতু প্রেশার, তো একটা ডিম দিয়ে পুডিং বানালে হয়তো বা সে খেতে পারবে, বানায় দেখি হয় নাকি। আমি অবশ্য অন্যরকমভাবে বানাই, তো আজকে ওই রেসিপি ফলো করেছি, বলছি একটু। আমার পুডিং অবশ্য হয়েছে, ওই রেসিপি ফলো করেছি। ওখানে হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ, 1.5 কাপ পানি ফুটাবেন, 2-3 বার নামিয়ে রাখবেন। তারপর হচ্ছে ডিম, একটা ডিম ফেটবেন, নামায় রাখবেন। তারপর হচ্ছে 1-2 টেবিল চামচ চিনি, 1 চামচ 1 টেবিল চামচ পানি ক্যারামেল করবেন, নামায় রাখবেন। তারপর হচ্ছে গিয়ে চিনি 3 ভাগের 1 কাপ, 1 কাপ চিনি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে পুডিং বসায় দিয়েছি 180 ডিগ্রি, মানে 200 ডিগ্রিতেই দেওয়া যায়, 180 ডিগ্রিতে দিয়েছি 40 মিনিট। পুডিং হয়ে গিয়েছে। পুডিং যেহেতু আমরা 1 বছর ধরে খুব চেষ্টা করেছি সবাই মিলে খুব কম মিষ্টি খাওয়ার, সবাই খুব কম মিষ্টি খায়, যা যত কিছু ডেজার্ট তৈরি করি সব কম মিষ্টি দিয়ে তৈরি করি, কিন্তু আজকে আমি ফলো করে ফেলেছি ওদেরটা, তো সেই জন্যে এই মিষ্টিটা সবার কাছে একটু বেশি লেগেছে। এরকম একটা করে পিস সবাই খেয়েছে, আমি বললাম যে আরও খাও, তো বললো যে না আবার কালকে খাবো, কারণ মিষ্টি বেশি মনে হচ্ছে, মানে ওদের মিষ্টিটা আমি যে বানিয়েছি ওদের অনুযায়ী, সেই জন্যে মিষ্টিটা বেশি, আমাদের সবার কম মিষ্টি খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমি অবশ্য 1 টুকরা ব্রেডও সাথে দিয়েছি, 1 টুকরা ব্রেড দিলে আপনার পুডিং কখনো ভাঙবে না, ফ্রিজে দিতে হয় না, ওভেনের থেকে নামায় 5 মিনিট ঠান্ডা করে উল্টায় খাওয়া যায়, একটা ব্রেড দিলে আর ভাঙে না, তো এই জন্য 1 টুকরা ব্রেড দিয়েছি। তো রয়ে গিয়েছে অনেকখানি, সবাই মিষ্টি কম খাবেন, আসলে মিষ্টি কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিষ্টি কম খেলে, লবণ কম খেলে, সবাইকে এইভাবে চলতে হবে, লবণ মিষ্টি কম খেয়ে। এই গেল বছর আমরা কতই না আনন্দ করেছি, বিডি ট্রেডিশনালে বুফে খেতে গিয়েছিলাম, রিদওয়ান বলেছে আম্মু আমি সবাইকে খাওয়াবো, ঠিক আছে চলো তোমার ইচ্ছাটাও পূরণ হোক, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি একসাথে আমরা সবাই যাই, গিয়েছি। তো বিয়াই বিয়াইন ওনার ছেলে মেয়েরা আর আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই একসাথে গিয়েছি। তো সেই সেই দিনটা এখন কল্পনার মতো মনে হয়, স্বপ্নের মতো মনে হয়, যে কত জায়গায় গিয়েছি, মানুষ মানুষের মিলনেই আনন্দের জন্ম। তাই আর এখন একটা, যে কোনো একটা বাইরের মানুষ দেখলে আমরা কত ভয় পাই, তার থেকে 3 ফিট 6 ফিট দূরে থাকি, কিছুই করার নাই, আমাদের দূরত্ব বজায় রেখেই চলতে হবে। ইনশাল্লাহ আসবে আবার সুখ সুখের দিন, সে তখন আমরা সবাই একসাথে বের হব, ঘুরবো, ফিরবো, খাবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই দিন ফিরায় দেখ, আমিন সুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যান্ড ওয়াশ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।